অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক বন্ধু ভিডিওতে ক্লিক করার জন্য আশা করি সকলে ভালোই আছেন আজকের ভিডিওর বিষয়বস্তু হলো শশা চাষ আপনারা অনেকেই এই সময় শশার চাষ করেছেন এই শশা গাছের গ্রোথ দারুণভাবে নিয়ে আসতে চাইছেন এবং দীর্ঘদিন যেন গাছ সবুজ সতেজ থাকে আপনারা সেটাই চাইছেন গাছের যেন বেশি পরিমাণে ফুল ফল আসে ফলের সাইজ যেন বড় হয় ভালো হয় ফলের কোয়ালিটি যেন ভালো হয় আপনারা এই বিষয়গুলোই খুব সুন্দরভাবে চেষ্টা করছেন এবং এই সেটা নিয়েই থাকছে আজকের বিস্তৃত আলোচনা এই কাজগুলি আপনারা কিভাবে খুব সুন্দরভাবে করতে পারবেন তার আগে দর্শক বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক করবেন এবং যারা এখনও আমার এই নতুন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি এবং যারা এখনও নতুন দর্শক রয়েছেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং অন্য অন্য দর্শক বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন আর এই ছোট্ট ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলেই সব কিছু আপনারা ভালোভাবে বুঝতে পারবেন দর্শক বন্ধু আপনি হয়তো রমজান মাসকে টার্গেট করে শশার চাষ করেছেন কিন্তু সেইভাবে গাছের গ্রোথ আপনি আনতে পারছেন না বা গাছের যে ফুল ফল সেভাবে আপনি পাচ্ছেন না এর জন্য এই সময় আপনাকে আমি যে প্রোডাক্টটির কথা বলবো একদম কম খরচের মধ্যে আপনার সামর্থ্যের মধ্যে আপনি একবার ব্যবহার করুন গাছের এই যে বিষয়গুলির কথা বলা হয়েছে এই বিষয়গুলি যদি আপনারা ঠিকঠাক মতো রাখতে চান তাহলে এই সময় শশার জমিতে ব্যবহার করতে পারেন আপনারা এনপিকে কুড়ি 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 এর মধ্যে নাইট্রোজেন রয়েছে ফসফেট রয়েছে এবং পটাশ রয়েছে তিনটেই আছে এই নাইট্রোজেন গাছকে সবুজ ও সতেজ রাখবে ফসফেট গাছের শাখা প্রশাখা বৃদ্ধিতে সাহায্য করে এবং ফলের কোয়ালিটি ভালো করে এবং বেশ প্রচুর পরিমাণে ফল নিয়ে আসে শাখা পোশাকা যত বৃদ্ধি হবে তত ফল আপনার বেশি হবে ফুল ফল বেশি আসবে এবং এরপরে পটাশের কাজ হচ্ছে যত ফুল আসবে ফুল আপনার একটাও নষ্ট হবে না সেই দিকটা ঠিক রাখবে এবং ফুল ফল বেশি নিয়ে আসবে ফলের সাইজ বড় করবে এবং ফলকে আপনার ওজনদার করবে এই সময় যে এনপিকে কুড়ি কুড়ি ব্যবহার করবেন এর ডোজ হচ্ছে প্রতি পনেরো লিটার জলে একশো গ্রাম হারে মিশিয়ে আপনারা স্প্রে করে দেবেন এবং এটা বিকেলের দিকে আপনারা স্প্রে করবেন এবং এর সাথে আর যেটা আপনারা মিশিয়ে স্প্রে করবেন সেটা হচ্ছে অ্যারিস কোম্পানির জিন ম্যাক এর মধ্যে জিঙ্ক রয়েছে ম্যাগনেসিয়াম রয়েছে এবং নাইট্রোজেনও রয়েছে নাই এই তিনটি উপাদানই গাছকে গ্রোথে সাহায্য করে গাছকে সবুজ রাখতে সাহায্য করে এবং গাছের পাতায় ক্রোফিলের পরিমাণ প্রচুর পরিমাণে বাড়ায় এর ফলে চেয়ে গাছ প্রচুর পরিমাণে খাল সংশ্লেষ করতে পারে এবং এর ফলে পাতায় প্রচুর পরিমাণে গাছ খাদ্য তৈরি করে ফলে গাছের বৃদ্ধি হবে এবং গাছে ফুল ফলের পরিমাণ বৃদ্ধি হবে এবং গাছের যে এনজাইম বা ভালো হবে সেটা এনজাইম অর্থাৎ গাছের যে হজম শক্তি যেটা হজম বলে অর্থাৎ গাছ যে এতদিন ধরে এত খাবার খায় সেটা যাতে ঠিকঠাক মতো হজম করতে পারে গাছের যেন বারবারান্ত ভালো মতো হয় গাছে যাতে প্রচুর পরিমাণে ফুল ফল আসে রোগ প্রতিরোধের ক্ষমতা ভালো হয় এই জিংম্যাক এই কাজগুলি খুব সুন্দরভাবে করে এর ডোজ মাত্রা হচ্ছে প্রতি লিটার জলে চার থেকে পাঁচ মিল আপনারা অবশ্যই এটাও আপনারা বিকেলের দিকে এই দুটোকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে আপনারা যদি বিকেলের দিকে স্প্রে করেন তাহলে খুব সুন্দর রেজাল্ট পাবেন আরেকটা কথা অবশ্যই খেয়াল রাখবেন যে স্প্রে করার সময় আপনার মা জমির মাটিটি যেন একটু ভেজা ভেজা ভাব থাকে আর দর্শক বন্ধু জমিতে যদি ছত্রাকজনিত সমস্যা দেখা যায় আগে ছত্রাকনাশকটি স্প্রে করুন কারণ জমিতে যদি হালকা পরিমাণও ছত্রাকনাশক ছত্রাকজনিত সমস্যা দেখা যায় তাহলে আপনার এগুলো স্প্রে করার পরে আরও ছত্রাকের সমস্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি হবে তাই আপনাকে বলবো এগুলো স্প্রে করার আগে আপনারা অবশ্যই ছত্রাকনাশকটি স্প্রে করুন তারপরে আপনারা বাকিগুলো স্প্রে করবেন প্রিয় দর্শক বন্ধু আজকের ভিডিওটা এতটুকুই যদি ভিডিওটা আপনাদের একটু পছন্দ হয় ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলে সাবস্ক্রাইব করে না তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অন্য অন্য দর্শক